4 মাস আগে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হয়েছেন স্বামী মাহমুদ হাসান সরকার। অসহায় গৃহবধূ শরীফা আক্তার 2 মেয়ে সন্তান নিয়ে খুঁজে ফিরছেন স্বামী মাহমুদ হাসানকে। বুধবার বগুড়া প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে কষ্টের কথা তুলে ধরে তার স্বামীকে ফিরে পেতে সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন তিনি। শরীফা আক্তার বক্তব্য দেওয়ার সময় কাঁদছিলেন, সঙ্গে কাঁদছিল তার 1.5 বছরের শিশু আফিয়া ফাইরোজ। পাশে বাবার জন্য চোখের পানি মুছছিল তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত আরেক মেয়ে মাহিশা মেহজাবিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অসহায় গৃহবধূ শরীফা আক্তার বলেন, তার স্বামী মাহমুদ হাসান সরকার চলতি বছরের জানুয়ারির 10 তারিখে তার কর্মস্থল টাঙ্গাইলের গোড়াই থানায় কম্পিস্ট টেক্সটাইল মিলে কাজ করতে গিয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে তার কর্মস্থল সহ সম্ভাব্য স্থানে পরিবারের পক্ষে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মাহমুদ হাসান সরকারের বাবা মৃত আব্দুস সামাদ সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রহলা গ্রামে তার বাড়ি। তাদের সংসার জীবনে তৃতীয় শ্রেণী অধ্যয়নরত মাহিশা মেহজাবিন ও 1.5 বছর বয়সের আসফিয়া ফাইরোজ নামে 2 মেয়ে সন্তান রয়েছে। নিখোঁজ মাহমুদের গ্রামের বাড়িতে একমাত্র বৃদ্ধা মাতা মাহফুজা বেগম ছাড়া আর কেউ নেই। নিখোঁজের বিষয়ে শরীফা আক্তার গত 19 জানুয়ারি 2019 তারিখে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তার জন্য কোনো সহযোগিতা করা হয়নি। বর্তমানে সংসার জীবনে অসহায় হয়ে পড়েছেন শরীফা আক্তার ও তার শাশুড়ি মা মাহফুজা বেগম। 2 মেয়েকে নিয়ে শরীফা বর্তমানে তার বাবার বাড়ি বগুড়া সদরের নিশিন্দারা উইউপের চাঁদপুর গ্রামে বসবাস করছেন। শরীফা জানান, স্বামীর খোঁজে তিনি তার স্বামীর কর্মস্থলে গিয়েছিলেন, সেখানে তিনি কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্বামীর ছবি দেখালে গেটের দারোয়ান জানান, মাহমুদ হাসান সরকার তাদের মিলে আর কাজ করে না, তাকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেও দেওয়া হয়নি।